আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো শর্টকাটের আলু ভর্তা এবং টমেটো চাটনি, সাথেই থাকেন। আমরা প্রথমে আলুটাকে এভাবে সিদ্ধ করে নেব, তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচকে এভাবে ছোটো ছোটো করে কেটে নেব। তারপর বন্ধুরা টমেটোগুলোকে এভাবে সুন্দর করে ভেজে নেব। আমরা দেখে বুঝতে পারবো টমেটোগুলো ভাজা হয়েছে কি না, ফুটিয়ে দিব। তারপর আসলে সুন্দরভাবে টমেটোগুলোকে ভেজে নেব, তারপর পেঁয়াজ কুচিগুলো এবং কাঁচামরিচ কুচিগুলো হালকাভাবে ভেজে নেব, কারণ ভেজে নিলে সেটা খেতে খুব সুস্বাদু হবে ভর্তাটা, কারণ কাঁচা হলে আমাদের গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা সবসময় ভেজে নেওয়ার চেষ্টা করব। দেখেন বন্ধুরা, সবগুলো একসাথে ভেজে নেওয়ার পর কত সুন্দর লাগছে। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এবং সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমরা একটা একটা টমেটো নিয়ে তার উপরের ফালাটা আমরা আস্তে করে ফেলে দিব সবগুলো। দেখেন সবগুলো টমেটো ছিলা হয়ে গেছে। এখন আমরা তার সাথে টমেটোর সাথে ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো অল্প করে দিয়ে দেব। অল্প করে দিয়ে তার সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব। তারপরে লবণের সাথে পেঁয়াজটাকে একটু ভালোভাবে পেশি নেব হাত দিয়ে। তারপর আস্তে আস্তে করে একটা একটা টমেটো আমি সুন্দরভাবে গলিয়ে একসাথে মিশিয়ে নিব, ইনশাল্লাহ তারপরে রেডি হয়ে যাবে আমাদের সুস্বাদু টমেটো চাটনি ভর্তা। শর্টকাটে আপনারা করতে পারেন, গরম ভাত দিয়ে খুবই খেতে খুবই সুস্বাদু লাগে, টেস্টি। জালটা একটু বাড়িয়ে নেবেন, তার মজা আরও বেড়ে যাবে। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে, কি সুন্দর দেখতে লাগতেছে, টেস্টি হবে। তারপর আমরা আলু ভর্তা করবো। আলুগুলো ভালোভাবে আমি পেশে নেব, তাহলে আলুগুলো সিদ্ধ করবেন ভালোভাবে। এবার কেটে সিদ্ধ করলে কী হবে, আপনার যখন আপনি আলু ভর্তাটা বানাবেন কোনো শক্ত থাকবে না, একবারে ফ্রেশ হয়ে যাবে। দেখেন আমি একবার সুন্দর আলুগুলো চেষে নেবো, দেখেন। তারপরে তার সাথে পেস্ট অ্যাড করবো, কারণ আলুগুলো সুন্দরভাবে চাষলে আমার ভর্তাটা মজা হবে, বুঝছেন। তারপরে ধরেন আমি যে পরিমাণ পেঁয়াজের কাঁচামরিচ বাঁধা ছিল সেগুলো আমি আলুর জন্য রেখেছি, সেগুলো দিয়ে দিব। তার সাথে আর লবণ অ্যাড করে ভালো এটা চেষে নিব। তারপরে আলু মিক্স করে নিলে আমার সুন্দর আলু ভর্তা হয়ে যাবে। গরম ভাত দিয়ে এই টমেটো চাটনি আলু ভর্তাতে কী যে স্বাদ, আপনারা খেলে বুঝতে পারবেন। এই দেখেন বন্ধুরা, আমার আলু ভর্তা এবং টমেটো চাটনি রেডি, খুবই টেস্টি, আপনারাও খেয়ে দিতে পারেন। দেখেন গরম ভাত দিয়ে খুবই টেস্টি। যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, প্লিজ।